একটু মজানা কিচেন ইলিশ মাছটা অনেক মজার একটা মাছ কিন্তু কাটার বয়ে এই মাছটা কেউ খেতে চায় না আজকে আপনার জন্য নিয়ে এলাম কাটা গলানো বা কাটা নরম করে কিভাবে ইলিশ মাছ রান্না করা যায় তার পদ্ধতি শিখিয়ে দেব ইলিশ মাছ লাগবে আমাদের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ রান্না করার জন্য আমাদের একটা প্রেশার কুকার লাগবে আজকাল প্রেশার কুকার কিন্তু সব ঘরেই থাকে প্রথমেই আমি দুইটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের ইলিশ মাছ বাজারে অনেক সহজেই কাটার বয়ে কেউ কিনতে চায় না আশা করি আমার রেসিপিটা দেখে কাটাগুলি আপনারাও ঘরে রান্না করে নিতে পারবেন এখন মাছের সাথে মশলাটা দিয়ে দেব এখানে 2 চা চামচ মরিচ আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী মরিচটা দিতে পারেন 1 চা চামচ হলুদের গুঁড়া 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর লবণটা স্বাদমতো মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিব আমি এখন এইভাবে মাছগুলো বিছিয়ে নেব কুকারে ইলিশ মাছটা রান্না করলে ইলিশ মাছের কাঁটাটা একেবারেই গলে যাবে এই মাছ দিয়ে আপনি আপনার পছন্দের যে কোনো রান্নাই করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখে নিন কি করে রান্না করতে হয় 2টা মিডিয়াম ইলিশ মাছের জন্য আমি এখানে 1.5 লিটার পানি ইউজ করব পানিটা কিন্তু কম দিলে হবে না আমি এখানে গরম পানি ইউজ করব চাইলে আপনারাও ঠান্ডা পানি গরম পানি যে কোনোটা ইউজ করতে পারেন মনে রাখবেন পানিটা কিন্তু কম দিলে হবে না কাঁটাটা গলবে না আপনারা হয়তো ভাবছেন যে এত পানির মধ্যে মাছটা ভেঙে যাবে কিন্তু না আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝবেন যে মাছটা ভাঙবে না ঢাকনাটা দেখে 1 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে রাখবো ঘন্টার মধ্যে ঢাকনা খোলা যাবে না প্রেশার কুকারে কয়টা সিটি মারলো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে 1.5 লিটার পানি আর মিডিয়াম আঁচে রান্না করা হয়ে গেছে 1 ঘন্টা এবার আমি ঢাকনাটা খুলে নেব এবার যে অবশিষ্ট পানিটা আছে ঢাকনা খুলে রেখে শুকিয়ে নিতে হবে এবার আমি একটা মাছ আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু কাটা হলো মাছের পিছনের অংশটায় বেশি কাটা থাকে দেখে নিন কিভাবে কাটা গলে গিয়েছে দেখুন দেখুন ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব আস্তে আস্তে তুলবেন যাতে দেখে না যায় এইভাবে ভেজে নেবেন ভরসা রেখে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন কথা দিচ্ছি আপনাদের নিরাশ হতে হবে না